করোনার তৃতীয় লহর পঞ্চস্তরি দিনরে আক্রান্ত হয়ে পারতি সাত লক্ষরু ঊর্ধ্ব রোগী দশ হাজার উপরে রহিপারে দৈনিক সংক্রমণ সবু জিলাপালকু চিঠিরে সতর্ক করাইলা স্বাস্থ্য বিভাগ গোটিয়ে পটে করোনা দ্বিতীয় লহর প্রভাব কমুথিবা বেলে চিন্তা বড়াউছি সম্ভাব্য তৃতীয় লহর এর ভিতরে রাজ্য সরকারক আকলন সম্ভাব্য তৃতীয় লহর ভয়াবহতাকু নেই ভয় বড়াইছি স্বাস্থ্য বিভাগর আকলন অনুসারে পঞ্চস্তরি দিন পর্যন্ত রহিপারে করোনার তৃতীয় লহর এতে মোট সাত লক্ষ ছষট্টি হাজার দুইশ পঞ্চস্তরি রোগী আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে বড় কথা হচ্ছে তৃতীয় লহরে প্রতিদিন দশ হাজার দুইশ সতের রোগী চিহ্নট হবে যা পূর্ব লহর তুলনায় তেপন প্রতিশত অধিক সেইপরি পিক সময় উনিশ হাজার দুইশ অঠস্তরি সংক্রমণ পৌঁছি পারে যা দ্বিতীয় লহর অপেক্ষা দেড় গুণ অধিক বলে অনুমান করা যাচ্ছে তৃতীয় লহর সংক্রমণের তিন প্রতিশত অর্থাৎ বাইশ হাজার নশ অঠাশি লোককে আইসিইউ এবং পনেরো প্রতিশত অর্থাৎ এক লক্ষ চৌদ হাজার নশ একচাশ লোককে অম্লজানর আবশ্যকতা পড়ি পারে পাঁচ প্রতিশত রোগী মেডিকালে সাধারণ বেড্রে ভর্তি হয়ে পারন্তি তেইশ প্রতিশত রোগী হোম আইসোলেশনরে সুস্থ হবার সম্ভাবনা রয়েছে বলে রাজ্য স্বাস্থ্য বিভাগ আকলন করেছে প্রথম সর্ভেলেন্সটা আমি তো অঙ্গনবাড়ি বা আশা দ্বারা করুছু কেস চিহ্নট করা পাই কি আমি তো সব প্রকার প্রক্রিয়া জারি রাখিছু যেতবেলে সেমানে ডিটেক্ট হবে আমার কাম হলা যে অবস্থাকে নেই ব্যবস্থা করা তা মানে গোটে লোক যদি টোটালি অ্যাসিমটোমেটিক পিলাটে অছি তাকে হোম আইসোলেশন পাই অ্যাডভাইস দেওয়া যদি সিমটোমেটিক অছি বা গুরুতর অছি তাকে নিকটতম হসপিটাল নবা বা যেটি দরকার পড়ব তাকে তো সরকার ব্যবস্থা করছেন আমার আম্বুলান্স সিস্টমটা আর সবু হসপিটালে বেড অক্সিজেন তো মানে ব্যবস্থা করা যাচ্ছে আপনি জানিছেন এই কিছুদিন ভিতরে অনেক পিএসএ প্লান্ট এলএমও প্লান্ট বসি সারি তেমন বর্তমানে আমার সিলিন্ডর আর অক্সিজেন কনসেন্ট্রেটর বহুত পরিমাণে কিনা যাইছে মু আশা করছি সেসব অভাব রহব না তৃতীয় লহরকু আখ্যা করে রাখি স্বাস্থ্য বিভাগ পক্ষরু আগুয়া পদক্ষেপ স্বরূপ মার্গদর্শিকা প্রস্তুত করি জিলাওয়ারি কার্যক্রমকু অনুমোদন দিয়া যাইছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগর অতিরিক্ত মুখ্য সচিব এনে সবু জিলাপালকু চিঠিরে অবগত করিছন্তি কোভিড টেস্টিং পাই কিট আরটিপিসিআর ল্যাব প্রতিষ্ঠা আট প্রকার ঔষধ ব্যবহার সহ শিশু চিকিৎসা ইউনিট প্রস্তুত করিবা পাই বিলরে অনুমোদন হইছি শিশুক পাই 20 রু 30 বেড থিবা অক্সিজেন সাপোর্ট ওয়ার সহ 12 টি হাইব্রিড আইসিইউ বেড প্রস্তুত রাখিবাকু নির্দেশ দিয়া যাইছি সেইপরি নির্দিষ্ট জেলা মুখ্য চিকিৎসালয় সব ডিভিজন স্তরীয় ডাক্তারখানা ও সিএচসি স্তরের পচাশ শয্যা থিবা ফিল্ড হসপিটাল স্থাপন হইব যেউতরে তরল অক্সিজেন সহ মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টম রখা যিব আমি চিন্তা করি পারিবা যে যদি বর্তমান যে প্রজাতির সংক্রমণ চালিছি যদি সেইটা হি রহে হুয়ে তো আমার সংক্রমণ বেশি হই নপারে যদি কিছু মিউটেশন হয়ে যায় হুয়ে তো সংক্রমণ অধিক হই পারে কেহি বি আকলন বর্তমান করি পারিবে না যাহা বি সব স্পেকুলেশন এগুড়াক চালছে কিন্তু যেহেতু আমি দি ম্যাক্সিমম ওয়ার্স্ট সিচুয়েশন পাই আমি প্রস্তুত অছু তেণু আম রাজ্যের কোণসি অসুবিধা হব না এর ভিতরে তৃতীয় লহর পাই ভুবনেশ্বর এমস রে স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি শিশুক পাই দুইটি ওয়ার্ড রে 60 বেড সহ 7টি আইসিইউ প্রস্তুত করা যাইছি শিশুক পাই সমস্ত মেডিসিন মজুদ রাখিবা সহ ডাক্তার ও নার্স কু স্বতন্ত্র তালিম দিয়া যাইছি আবশ্যক পড়িলে আইসিইউ সংখ্যা বৃদ্ধি করা যাব বলি কইছন্তি এমস নির্দেশিকা সো এট এমস ভুবনেশ্বর উই আর রেডি all the preparations for the third wave have already taken place. In terms of having beds for children, we have at the moment reserved two wards, that is 60 beds, plus we have ICUs, a pediatric ICU. To start with, it will be 7 beds, but if necessary, we are ready to have even 14 beds for pediatric ICU. Apart from this, we have also procured all the consumables. We are ready with the medicines such as IVIG and other medicines. We have already stocked up on that. We have also done a lot of training because, you know, this pediatric age group, they require a particular type of nursing. So already we have nurses who are trained. করোনার দ্বিতীয় লহর সময়ে পূর্বরু প্রস্তুত হইবি বিভিন্ন মেডিকালে রোগী চিকিৎসারে অবহেলার চিত্র সামনাকু আসিথিলা এবে সরকারক প্রাক প্রস্তুতি সম্ভাব্য তৃতীয় লহরর সামনা করিবারে কেতে সফল হেউছি তাকু হি অপেক্ষা ভুবনেশ্বর ক্যামেরা পর্সন হেমন্ত দীপক সহ রোশন রথ ও সদরূপা সামন্তরায়ঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।